গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও রিলেটেড তো একটা কোশ্চেন থাকবেই, তো পুরো ভিডিওটা দেখলে তো বুঝতে পারবে কি কোশ্চেন করেছি, সেটার আনসারটাও দিতে পারবে। তো চলো ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি কুলারের মধ্যে জল দিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আজকে দুদিন ধরে ভীষণ গরম পড়ছে, যার কারণে আমি কুলার না চালিয়ে আর থাকতে পারলাম না। তো কাল রাতে কুলার চালিয়েছিলাম আর কুলারের মধ্যে জল শেষ হয়ে গেছে, সে কারণে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। এখন দেখো এসে পড়েছি রান্নাবান্না করতে, আর সকাল থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ কি জানো, মেয়েকে পড়াতে বসিয়েছিলাম, কারণ ছিল রবিবার। তো রবিবার দিন তো মেয়ে ঘরে থাকে, সে কারণে মেয়েকে একটু পড়াতে বসালাম, তারপর আসলাম আমি রান্না করতে। রান্নার মধ্যে আমার ডাল আর ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখন ভাত আর একটা সবজি বানাবো। পড়াশোনা করে উঠে এখন টিভি দেখছে, আর এদিকে ঘরের সমস্ত কাজ পড়ে আছে। তো ভাবলাম আগে আমি রান্নাটা সেরে নিই, তাকে টিভিটা দেখে নিই, তারপর ঘরের সমস্ত কাজ সেরে নেব। মেয়ে টিভি দেখতে দেখতে আর আমার রান্না হতে হতে আমি ঘরের সমস্ত কাজ একটু একটু করে দিচ্ছি। সেগুলো আর তুলে ধরতে পাচ্ছি না, কারণ অনেকটাই তাড়াহুড়ো লেগে গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোই তোমরা দেখো। আর আজকে জানো তো বন্ধুরা, ছেলেটাও ঘরে নেই। অ্যাকচুয়ালি ছেলের ম্যাচ আছে, তো ছেলে চলে গেছে সকাল সকালবেলায় খেলতে, সেজন্য সকালবেলা উঠেছি, কিন্তু এরপরও কাজে যেন মানে তাড়াহুড়ো লেগেই রয়েছে, আজ যেন শেষে করতে পারি না। সত্যি এই যে মেয়েকে পড়াতে বসিয়েছিলাম, সেটাই আমার লেট হয়ে গেছে, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। রান্নাবান্না আর ঘরের কাজগুলো সারতে সারতে মেয়েরও টিভি দেখা শেষ হয়ে গেছে। তো মেয়ে এবার এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা এই যে জল জমা আছে, এই জমানো জলটা দিয়ে, এটা অ্যাকচুয়ালি কাপড় ধোয়া জল, এটা কালকেরই, তো আমি রেখে দিয়েছি, কারণ আমি স্নানের আগে এই জায়গাটা পরিষ্কার করে দেব। তারপর দেখো মেয়েকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করিয়ে দিয়ে এখানে মেয়েকে আবার চুলগুলো ভালো করে মুছে দিচ্ছি, কারণ মেয়েটার চুলে যদি জল থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে। মেয়ে যাচ্ছে এখন ফুল তুলতে, আর ভাবলাম চুলটা একটু উপর করে বেঁধে দিই, না হলে ফুল আনতে যাচ্ছে, আর ফুল আনতে যাওয়ার সময় চুলটা খোলা দিলে ভালো না, তো সেজন্য আমি চুলটা একটু উপর করে বেঁধে দিয়েছি। তারপর ঘরে আসার পর চুলটা আবার ছেড়ে দেব। তো যাই হোক, মেয়ে যাচ্ছে ফুল আনতে, আর এদিকে তো আমার এখনও স্নান হয়নি। তো এদিকে দেখো আমি কাপড়গুলো যে শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আজকে দুদিন ধরে কাপড় চোপড় কোনো কিছুই ভালোভাবে শুকাতে পারছি না, কারণ একটু রোদ দেয় একটু বৃষ্টি, একটু রোদ দেয় একটু বৃষ্টি। এখন দেখো রোদ আছে, কিন্তু কখন যে বৃষ্টি নেমে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। তো এখানে দেখো আমি যে জুতোগুলো ধুয়েছিলাম সে জুতোগুলোও ভালো করে শুকায়নি, সেজন্য আমি ভালো করে এগুলোকে আবার নেড়ে চেড়ে দিলাম। দিয়ে স্নান টান করে আমি আবার এসে পড়লাম পুজো দিতে। তো মেয়েও ফুল তুলে তুলসী তুলে নিয়ে এসেছে, তাই এখন পুজোটা মা মেয়ে মিলে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা করলে আমার মেয়ে আর একটা করছে, তো এভাবে করে আমরা মা মেয়ে মিলে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট হাতে এই কাজগুলো করা খুবই দরকার, কারণ সব সময় পড়াশোনা করলে হয় না। পড়াশোনার ফাঁকে ফাঁকে এই যে কাজগুলো, এগুলো শিখতে হয়, শেখাতে হয়, না হলে বাচ্চারা ছোট থেকে যদি না শিখে তাহলে বড় হলে কি শিখবে? আর তাছাড়া ওদের নিজের জন্য খুবই দরকার,
কোনো এক সময় এমন পরিস্থিতি আসবে, হয়তো ওরা একা থাকবে, তখন মা পাশে থাকবো না, মা কাছে থাকবো না, তখন ওদের কাজ ওদের নিজেদের একা একাই করতে হবে। সেই কারণে আমি সব সময় পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন ওরা টিভি দেখে, টিভি দেখার ফাঁকেও, টিভিও দেখা দরকার কিন্তু এর ফাঁকেও আমি ডেকে নিয়ে যাই। কোনো কোনো সময় একদম চুপচাপ করে নেয়, আর কোনো কোনো সময় কিন্তু বিরক্ত হয়ে যায়, কিন্তু এরপরও আমাকে ধৈর্য ধরে এগুলো শেখাতে হচ্ছে আর শেখাতে হয়। তো এই যে এগুলো, এই কাজগুলো, এগুলো কিন্তু আমার মাও ছোটোবেলায় এমন করে আমাদেরকে শিখিয়েছে, যার জন্য আজকে মানে আমরা কাজগুলো করতে একদম ইজি মনে হচ্ছে, ভীষণ মানে কঠিন কাজও খুবই ইজি মনে হচ্ছে। সত্যি আমি জীবনে কোনো দিন ভাবিনি যে এভাবে একা মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনের কাজ আমি একা হাতে সামলাবো। সত্যি এখন আমি একদম খুবই সহজভাবে আমার চটপট করে নিতে পারি। তো এই যে শিক্ষাটা, এটা আমার মা ছোটোবেলা থেকেই আমাকে একটু একটু করে শিখিয়েছে, বা আমার বোনকেও শিখিয়েছে, যার জন্য আজকে আমার বোনের আর আমার মানে বা আমার মতো আমাদের মতো অনেক মেয়েদেরই কোনো প্রবলেম হচ্ছে না। তো মেয়ে বলো আর ছেলে বলো, প্রত্যেকেরই একটু একটু করে কাজগুলো শেখা দরকার। এই যে মনে করো আমার ছেলের কথা বলছি, আমার ছেলেটা ছেলে মানুষ বলে আমি বসিয়ে রাখবো, যে কাজটা ও পারবে, ওর দ্বারা হবে সেটা আমি করাবো না, সেটা আমি কোনোদিনও ভাবি না আর আমি করাই। কেন করাই বলো তো? অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি বলি এটা একটা সুশিক্ষা, কারণ পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো করাও খুবই দরকার। ছেলে বলে করাবো না এটা কেন বলো তো? ছেলেরাও তো বাইরে একা একা পড়তে যায়, তারপর যে কোনো কাজে বা মানে কর্মসূত্রে বলো, পড়াশোনার ক্ষেত্রে বলো, অনেক সময় অনেক ছেলেরাও কিন্তু বাইরে যায়, তো একা থাকতে হয়। তো তখন ওরা কি করে বলো তো? রান্নাবান্না বলো আর যে কোনো কাজ বলো, না জানলে আর মানে বলে লাভ নেই, ওদের খাওয়া দাওয়া, ওদের মানে জামা কাপড় ধোয়া থেকে নিয়ে অনেক কিছু অনেক প্রবলেমে পড়ে যায়। তো সে কারণে আমি এই কথাগুলো মাথায় রেখে, কারণ আমার চোখের দেখা এমন অনেকেই আছে যে কিছুই পারে না কিন্তু কোথাও পড়তে গিয়েছে ভীষণ প্রবলেম হচ্ছে, মাকে যেতে হচ্ছে। তো আমার তো ভাবতে হবে, আমি যদি ছেলের সাথে এমন যেতে হয় বা মেয়ের সাথে যেতে হয় তো আমার তো আরেকজনকে দেখতে হবে। তো সেই কথাগুলো মনে রেখে বা মাথায় রেখে আমি এভাবে একটু একটু করে কাজগুলো শেখানোর চেষ্টা করি। তো দেখো পুজো টুজো দিয়ে আমরা কী সুন্দরভাবে মা মেয়ে মিলে এই যে কত বড় একটা মানে কাপড়ের টাল, আমরা তো আর টাল বলি, তোমরা কে কী বলো অবশ্যই বলবে, তো এই যে কাপড়গুলো কী সুন্দর করে আমরা মা মেয়ে মিলে গুছিয়ে নিচ্ছি আর গল্প করছি আর হাসছি, আর আমার মেয়ে তো টিভি দেখছে আমার সাথে, এদিকে গল্প করছে আর কাপড়গুলো গুছাচ্ছে। আর মেয়েকে কিন্তু আমি বড় কাপড় একটাও দিইনি, কিন্তু মেয়ে ছোটো ছোটো কাপড় যেগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে আমার ছেলে কোথায় গেছে, কোথায় গেছে আর কেনই বা গেছে। তো এই কোশ্চেনটার আনসারটা তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই দিতে পারবে, তো অবশ্যই দেবে কোশ্চেনের আনসারটা। তো যাই হোক, আমাদের গুছানো হয়ে গেছে, মা মেয়ের কাপড় গুছানো, এখন আমি এগুলো গুছিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর বিকেলে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা, মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর মেয়েকে ঘুম পাড়ালাম। এরপর বিকেলের কাজকর্ম সেরে এখন মেয়েকে নিয়ে একটুখানি আবার পড়াতে বসালাম, গান করাতে বসালাম। তো সুন্দর অনেক কাজ ছিল, সেগুলো আর তুলতে পারিনি, এখন দেখো বসে গেছি সেলাই করতে। তো এখানে কী সেলাই করছি তোমাদেরকে দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো। এক
অ্যাকচুয়ালি বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে যে আমার বদ্দার ছেলে হয়েছে, মানে আমার বড় ভাইয়ের ছেলে হয়েছে, কিন্তু মানে আমি বদ্দার ছেলেকে দেখতে পারিনি। কারণ হচ্ছে নার্সিংহোমে গিয়েছিলাম, ওরা ঢুকতে দেয়নি, তো ভেবেছিলাম এর পর দিন যাব, কিন্তু আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি, যার কারণে আর যাওয়া হয়নি। এরপর তো আমার বাবার বাড়িতে নিয়ে চলে গেছে ওরা, তো এত দূর ছেলে মেয়েকে রেখে বা ছেলে মেয়েকে নিয়ে যাওয়া এখন অসম্ভব ব্যাপার ছিল, কারণ আমার ছেলে মেয়ের এক্সামও চলছিল, তো সে কারণে আর যাওয়া হয়নি। তো এখন বদ্দা আর বদি তো থাকে আগরতলাতেই, মানে আমার কাছাকাছি, তো এখন মানে বদ্দা ছেলেকে নিয়ে এসে পড়েছে আগরতলাতে, তো আমি তো যাব দেখতে, কারণ আমি তো একবারও দেখিনি। তো সে কারণে ভাবলাম আমি যাওয়ার সময় দুইটা কাঁথা সেলাই করে নিয়ে যাব। তো সে কারণে দেখো একটা কাঁথা সেলাই করেছি, আরেকটা আজকে আর করব না, বাকি দিন মানে অন্য দিন করব। তো করে দুটা কাঁথা সেলাই করে নিয়ে যাব। আমরা তো কাঁথা বলি, তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো মেশিনেই আমি সেলাই করে নিয়েছি, কারণ বাচ্চাদের কাঁথা এখন তো পাতলা পাতলাই হবে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো কাজটা শেষ করতে করতে দেখো বেজে গেছে 11টা, তো এখন খাওয়া দাওয়া করবো, রাত 11টা বাজে, বুঝতে পারছো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই।